আজকে রেসিপি মা ঠাকুমাদের হাতে যে রান্না হতো সেই রান্না, ডুমুর আর থোড়ের তরকারি। প্রথমে ডুমুরটা ভালো থোড়টা ভালো করে কেটে নেব। ডুমুর আর থোড় এইভাবে করে খেলে খুবই ভালো, আর থোড় তো ভীষণ উপকারী। প্রথমে গায়ের যে মোটা অংশটা থাকে সেটা ফেলে দিতে হয়, তারপরে এর মধ্যে গায়ে একটা আঁশ থাকে, এই আঁশটা কিন্তু ছাড়ানো যায় না, সেটাকে এইভাবে বটির সাহায্যে কুটে নিতে হয়, এইভাবে ছাড়িয়ে নিতে হয় বটির সাহায্যে। এইভাবে বটি ছাড়া কিন্তু থোড় কাটা খুবই অসুবিধাজনক, যদি বটি না থাকে তাহলে কিন্তু থোড় কাটা যাবে না। এইভাবে গাটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে, খুব ভালোভাবে গাটা ছাড়িয়ে নেওয়ার পর কিন্তু এটাকে কুচি করতে হয়। ভালোভাবে এটাকে ধুয়ে নিচ্ছি, জলে দিয়ে দিলাম, না হলে কি হয় এটা অনেক সময় লাল হয়ে যায়। এবার এটাকে আমি কুচি করব, আগে গোল স্লাইস করব, আর স্লাইস যখন করব ওর থেকে আঁশ বার করে নেব। এই যে কাটছি আমি সুন্দরভাবে, এবারে গোল করে আমি স্লাইসটা বার করে নেব, গোল গোল করব, এবং গা থেকে এক রকমের আঁশ আমি বার করে নেব। এই যে গোলভাবে আঁশটা আমি বার করে নেব, গোল করব আর আঁশটা বার করে নেব, এইভাবে আঙুলের মধ্যে আমি এটাকে জড়িয়ে নেব। এই থোড়টা একদম কম ছিল, কিন্তু অনেক থোড়ে কিন্তু প্রচুর পরিমাণে এই আঁশগুলো থাকে। এই আঁশ যদি ঠিকমতো পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু থোড়টা খেতে একদম ভালো লাগবে না, মুখের মধ্যে এই আঁশগুলো জড়িয়ে যাবে আর একদম ভালো লাগবে না খেতে। তাই সেই জন্য এইগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়, খুব ভালোভাবে গোল গোল করে এগুলোকে কেটে নিতে হয়। দেখুন খুব সুস্বাদু একটা রান্না, আর এটা মা ঠাকুমারাই করতেন রান্নাগুলো। আমার মা আর তার মায়ের মা এভাবে রান্না করতেন, আমার ঠাকুমা এভাবেই রান্না করতেন, মাদের শিখিয়ে গেছেন। গোল গোল করে এইভাবে কেটে নিতে হয়, সুন্দর করে পরিষ্কার করে গোল করে এগুলোকে কিন্তু কাটতে হয়। এবার এটা কি করব, আমি গোল করে কেটে নেবার পর এটাকে কি করতে হয়, জলে ভিজিয়ে দিতে হয়। কেটে নেবার কুচিয়ে নেবার পরেও আপনি জলে ভিজিয়ে রাখতে পারেন। যদি এটা ফ্রিজে তুলে রাখবেন ভেবেছেন আজকে কাটছি কাল রান্না করব, সে ক্ষেত্রে কিন্তু নুন দেবেন না। অনেকে কি করে, নুন দিয়ে মেখে তারপর এটাকে রান্না করতে হয়, কারণ অনেক সময় বুড়ো থোড় থাকে ও নানান রকম গাছের নানান রকম থোড় হয়, কচি গাছের কচি থোড় হয়, আর যেটা বুড়ো হয়ে যায় গাছ, পাকা কলার গাছের থোড় কিন্তু একটু শক্ত হয়, সেই গাছের থোড় কিন্তু প্রেশারে সিটি আপনাকে দিতেই হবে। এইভাবে গোল গোল করে কেটে নেওয়ার পর নুন ভালো করে হাত দিয়ে মাখিয়ে সেইটাকে কিন্তু প্রেশারে সিটি দিতে হবে। এটা একদম কচি গাছের থোড়, আমাদের বাড়ির থোড়, সুন্দর করে এটা গোল গোল করে কেটে নিচ্ছি আমি। একদম খুব সাদা, একদম মানে এইভাবে জলে কিন্তু দিয়ে নেবেন, তাহলে কি হবে ওই লাল হওয়ার চিন্তাটা থাকবে না। দেখুন একদম সাদা ধপধপে থোড়, এইভাবে গোল গোল করে স্লাইসগুলো আমি ঠিক আলু ভাজা যেরকম কাটে ঠিক সেইভাবে এটাকে আমি কুচিয়ে নেব, ঠিক আলু ভাজার মতো এটাকে কুচিয়ে নিতে হবে। কিন্তু দেখুন আলু ভাজা যেরকম কাটে ঠিক সেইভাবে আমি এটাকে কুচিয়ে নিচ্ছি। থোড় কাটার নিয়ম কিন্তু এইভাবেই, কিন্তু থোড়টাকে কেটে নিতে হয়, খুব ভালো লাগবে। যতটা থোড় ঠিক ততটাই কিন্তু ডুমুর নিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। দেখুন আমি সুন্দরভাবে এগুলো কিন্তু আলু ভাজা যেরকম কাটে সেইভাবে কেটে কুচিয়ে নিচ্ছি। এবার আমাদের ডুমুর গাছ আছে, সেই ডুমুর গাছ থেকে আমি ডুমুরটা পেরে নেব। দেখুন ছোট ছোট ডুমুর হয়েছে, একদম কচি ডুমুর, এইভাবে কিন্তু ডুমুর পেরে নিচ্ছি আমি। বাড়ির একদম টাটকা ডুমুর দিয়ে তরকারিটা হবে, খুব সুন্দরভাবে এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। ডুমুর গাছ এরকম দেখতে হয়। এখন যেহেতু সিজনটা কম, না হলে এক একটা থোকায় 10-12টা করে থোকা হয়, মানে একবারে এক ঝোড়া ডুমুর হয়ে যাবে। এখন যেহেতু সিজনটা নেই সেই জন্য একটু কম হয়েছে, নাহলে সব সময় কিন্তু বাড়ির আশেপাশে ডুমুর গাছ হতেই থাকে আর ডুমুর হতেই থাকে। দেখুন খুব সুন্দরভাবে ডুমুরগুলোকে আমি কেটে নিয়েছি, অনেক মোটা গাছ ছিল, কেটে এটাকে ছোট করে দিই। ডুমুর আমার পাড়া হয়ে গেছে, দেখুন আঠা লাগানো ডুমুর, খুব দারুণ এবং সুস্বাদু খেতে হয়। শুধু ডুমুর আলু দিয়েও তরকারি খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে, খুব ভালো লাগে। এগুলো আমাদের দেশীয় রান্না, আমরা সবসময় প্রায় করে খাই। দেখুন ডুমুরগুলো আমি গোটা আগে ভালো করে ধুয়ে নেব, কুচিয়ে নেবার পরেও কিন্তু জলে একটু ভিজিয়ে দিতে হয়, নাহলে এটা গোল হয়ে কালো হয়ে যায়। দেখুন গোল গোল করে গা থেকে এইভাবে কিন্তু কেটে নিতে হয়। বেশি যদি ভেতর দিক যান তাহলে কি হয়, দানাগুলো চলে আসে, আর ছোট ছোট দানা চলে আসলে খেতে একদম ভালো লাগবে না মুখে। দেখুন এইভাবে স্লাইস করে খালি কেটে নেবেন, ভেতরে এই দানা অংশটা বাদ দিতে হয়, গোল চৌকো করে একেবারে চারিদিকটা থেকে গোল করে কেটে কিন্তু এইভাবে গোল গোল করে কেটে নিতে হয়। ডুমুর এইভাবে কিন্তু কেটে পরিষ্কার করে নিতে হয়।
এবার ডুমুরটা নিয়ে নিয়েছি আমি এরকম করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে, আর নিয়ে নিয়েছি আমি কুমড়ো, আর নিয়ে নিয়েছি আমি থোর। থোরটা ঠিক লম্বা করে এইভাবে আমি কেটে নিয়েছি। এবারে আমি চিংড়ি মাছটা আগে থেকে ভেজে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছি আলু। চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে ভেজে নেওয়া আছে। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিলাম। খুব সিম্পল মশলায় হবে, খুব ভালো লাগে খেতে। এবার আমি থোর আর ডুমুরটা একসাথেই রান্না করব। থোর ডুমুর একসাথে রান্না করে নেব, তেলের মধ্যে আমি দিয়ে নিয়েছি, ভালো করে একটু কষিয়ে নেব। আর যদি আপনারা নুন দিয়ে দিলাম, বাজারের হয় তাহলে প্রেশারে কিন্তু একটু সিটি দিয়ে নিতে হবে ডুমুর আর থোরটা একসাথে, তা না হলে অনেক সময় কাঁচা থেকে যাবে, গলতেও সময় লাগবে আর খুব একটা স্বাদ আসবে না। এবার প্রেশারে সিটি দিতে হবে। এটা বাড়ির যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একদম সুন্দরভাবে গলে যাবে সব কিছু টাটকা বলে। দেখুন এইভাবে কষিয়ে আমি রান্না করছি। যতটা ডুমুর ঠিক ততটাই কিন্তু থোর নেব, আর দিয়ে দেবো কুমড়ো। কুমড়ো এরকম তরকারিতে খুব ভালো লাগে খেতে। খুব ভালোভাবে সব একসাথে নাড়াচাড়া করে নেবো। হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুনও দিয়ে নিয়েছি আমি। এবার যে ভাজা চিংড়ি মাছটা ছিল সেই চিংড়ি মাছটাও আমি দিয়ে দিলাম। সব একসাথে নুন হলুদ আর কালো জিরে কাঁচা লঙ্কা আর সব একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। আলুটাও আমি দিয়ে দিলাম। আলুটা আমার হালকা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, আলুর টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এত তাড়াতাড়ি গলে যাবে, নাড়তে চাড়তে একটু সামান্য জল দিলে এটা তৈরি হয়ে যাবে আর মাখা মাখা হবে, খেতে খুবই ভালো লাগে। এরকম আপনারা এটা ট্রাই করে দেখুন, খুব ভালো। এবং আদা দিয়ে দিলাম, আর শরীরের পক্ষে খুব ভালো এই খাবারগুলো। আমরা সময় অভাবে করে উঠতে পারি না, কিন্তু এগুলো আগে একদিন আগে রেডি করে আপনি ফ্রিজে রেখে পরের দিন করে খেতে পারেন। একটা রেসিপি নয়, দুদিন ধরে করবেন, কিন্তু খেয়ে এগুলো খাওয়া খুবই ভালো, বাচ্চাদের জন্য খুবই ভালো, সবাই যদি খান খুবই ভালো, বয়স্ক মানুষদের জন্য ভালো। থোর তো খুবই ভালো, আর স্বাদ মতো জিরে দিয়ে দিলাম, প্রেশারের জন্য খুব ভালো। যাদের হাই প্রেশার তারাই থোরের জুস খেতে পারেন, চিবি এমনি শুধু খাওয়া যায়, খুব ভালো জিনিস এটা। ওই একটু সামান্য চিনি দিলাম, এটা আপনারা নাও দিতে পারেন, একটু মিষ্টি মিষ্টি খেতে আমার ভালো লাগে, সেই জন্য আমি দিয়েছি, এটা অপশনাল। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম, দেখুন এই এক বাটি জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব। সিম্পল মশলা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো লাগবে, এরকম ট্রাই করে দেখুন। দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম আমি, এবার দেখুন একদম গলে যাবে, মাখা মাখা হয়ে যাবে, আমি এটাকে একদম নাবিয়ে নেব। একদম মাখা মাখা গায়ে গায়ে হয়ে যাবে, আর এটা রেডি হয়ে যা গেছে আমার থোরের তরকারি। দেখুন একদম মাখা মাখা, গা মাখা হয়ে যাবে গরম ভাতের সাথে, সব কিন্তু একবারে গলে গেছে। দেখুন আর কিচ্ছু গোটা নেই, একটু খুন্তি দিয়ে এরকম করে নেবেন, দেখবেন মাখা মাখা খেতে খুব ভাল লাগবে। গরম ভাতের সাথে চিংড়ি মাছ দিয়ে থোর আর ডুমুরের তরকারি জীবন আর ভুলতে পারবেন, এরকম যদি একটা ট্রাই করে খান। রেডি হয়ে গেছে আমার মা ঠাকুমার হাতে থোরের তরকারি। থ্যাংক ইউ ওয়াচিং মাই চ্যানেল। রেডি থোরের তরকারি।